হ্যালো বান্ধবীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন হাইলিটেক চ্যানেলের নতুন একটি ভিডিও, যে ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি একটি গোপন ক্যামেরা সম্বন্ধে। যে ক্যামেরাটা দিয়ে আপনি যদি কারো ছবি তোলেন বা কারো ভিডিও করেন তাহলে আপনি ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। তাহলে এটি করতে হলে আমাদের যেটি করতে হবে, তো আপনারা সরাসরি এখান থেকে প্লে স্টোরে ক্লিক করে দেবেন। প্লে স্টোরে ক্লিক করার পরে একটু কষ্ট করে সার্চ বক্সে সার্চ করবেন ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ভিডিও লেখার সাথে সাথেই আপনাদের সামনে প্রথমে যে লোগোটি শো করবে বা প্রথমে যে অ্যাপটি শো করবে সেটির উপর আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনারা সিম্পলি এখান থেকে এটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার আগে আপনারা যদি এখান থেকে পিকচারগুলি দেখতে চান তাহলে পিকচারগুলি দেখতে পারেন, কীভাবে কী কাজ করে সেটা তো আমি বলেই দেবো। দেন এখান থেকে যদি আপনারা রিভিউগুলো পড়তে চান, অ্যাপটি কীরকম যদি পড়তে চান পড়তে পারেন, নাহলে সিম্পলি এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং, মানে 3.52 MB একটি অ্যাপ, তো এটি ইনস্টল হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে সরাসরি এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন বা ভিতরে যেখান থেকে অ্যাপটি ইনস্টল হয়েছে সেখান থেকেও আপনি ওপেন করতে পারেন। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, মানে অ্যাপটি ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে আপনার টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, যদি পড়তে চান পড়তে পারেন, না পড়তে চাইলে এখান থেকে সিম্পলি অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনার সামনে লাইক এরকম একটি পেজ ওপেন হবে, মানে এখান থেকে আপনি যে নিচে যে রেড কালারের বাটনটি দেখতে পাচ্ছেন, ভিডিও বাটন, এটার উপর ক্লিক করলে আপনার সরাসরি এখান থেকে ভিডিও চালু হয়ে যাবে। ভিডিও চালু করার আগের দিন আপনাকে এখান থেকে আমি এই এটির সেটিংটা দেখে আসি, মানে সেটিং কীরকম সেটি দেখে আসছি। দেন এখান থেকে আপনি যে থ্রি ডট আছে উপরে, যে তিনটা টানের মতো আছে দাগ, এটির উপর সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেওয়া আছে গ্যালারি, দেন ভিডিও ট্রিমার, এখানে গ্যালারিতে চলে গেছে, সরি। দেন এখান থেকে আছে গ্যালারি, তারপরে আছে ভিডিও ট্রিমার, তারপরে আছে সেটিং। আমরা সিম্পলি এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিই, দেখি সেটিংয়ে কী কী আছে। দেন এখান থেকে আপনার যদি অ্যালাউ চাই অ্যালাউ করে দেবেন, আবার অ্যালাউ করে দেবেন। এখান থেকে প্রথমে আছে রেকর্ডিং কমপ্লিট দেওয়া আছে, ভাইব্রেট হোয়েন স্টার্ট ভিডিও, স্টার্ট রেকর্ড ভিডিও, ঠিক আছে। এটি হচ্ছে আপনার ভিডিও যদি রেকর্ড শুরু হয় তাহলে আপনার ফোনটি ভাইব্রেট করবে, ভাইব্রেট হোয়েন স্টপ রেকর্ড ভিডিও। দেন এটা আছে কি আপনার ভিডিওটি রেকর্ড করা শেষ হয়ে গেলে আপনার ফোনটি ভাইব্রেট করবে, এটা আমরা চালু করে দিচ্ছি, ঠিক আছে। দেন এখান থেকে আছে শাটার সাউন্ড, এটি আমরা চালু না করি, কারণ এটা যেহেতু আমরা লুকিয়ে ভিডিওটি করব, শাটার সাউন্ড না হলেই ভালো হয়, তাহলে অবশ্যই তারা বুঝে যেতে পারে। মেথড টু এটা কি আমি জানি না, ওটা থাক। দেন এখান থেকে আপনারা দেখতে পারেন ইউস ক্যামেরা টু এপিপি বেটা, এটা করতে গেলে আপনার মনে হয় যে টাকা দিয়ে কেনা লাগবে। দেন এখান থেকে ক্যামেরা আছে, ঠিক আছে, সেটিং, মানে ক্যামেরা এখান থেকে ব্যাক দেওয়া আছে, আপনি যদি মানে সামনের ক্যামেরা দিয়ে করতে চান তাহলেও করতে পারেন। এখানে সামনের ক্যামেরা দিয়ে করতে চাইলে আপনি ফ্রন্টে ক্লিক করে দেবেন। দেন আমরা এখান থেকে ব্যাকই রাখছি। এখান থেকে আছে ফ্ল্যাশ লাইট, ঠিক আছে, ফ্ল্যাশ লাইটও আমরা বন্ধ করে দিচ্ছি, কারণ এখান থেকে আমরা লুকিয়ে ভিডিওটি করব। এখান থেকে অটোফোকাস মোড আছে, অটোফোকাস মোড যদি আপনি এখান থেকে কন্টিনিউয়াস ভিডিও, মানে যেখানে আপনার অটোফোকাস করা উচিত সেখানে এটি করবে, ঠিক আছে। দেন এখানে আছে ইনফিনিটি, এটি আপনি নিজে ফোকাসটি করতে পারবেন। দেন এখান থেকে আছে অফ, আপনি যদি অটোফোকাস না চান এখান থেকে অফ করে দেবেন। তো যেটি আছে আমরা সেটি রেখে দিই। এখান থেকে শো টাইমার আছে, মানে শো টাইমার হচ্ছে আপনার এই যে প্রথমে যে পেজটিতে ছিল ওটি হচ্ছে শো টাইমার, ঠিক আছে। দেন এখান থেকে আপনার আরও হাবিজুবি অনেক কিছু আছে, দেন আপনারা এগুলো দেখে নিতে পারবেন। তো আমি ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, দেন এখান থেকে আমি সরাসরি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো এই যে প্রথমে যে পেজটি আসছিলো আমরা সিম্পলি এখান থেকে সেই পেজটি নিয়ে আসছি। তো এখান থেকে আমরা এই যে রেড কালারের যে ভিডিও বাটনটি আছে সেটির উপর সিম্পলি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আপনার এখানে মানে অ্যালাউ করে দেবেন এখান থেকে। তো অ্যালাউ করার সাথে সাথে ছড়িয়ে অ্যালাউ করার সাথে সাথেই আপনার ভিডিওটি মানে চালু হয়ে যাবে না, আপনারা আবার এই রেড কালারের ভিডিও বাটনে ক্লিক করবেন। ভিডিও বাটনে ক্লিক করার সাথে সাথে ফোনটি ভাইব্রেট হয়েছে এবং এখান থেকে রেড কালারের বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মানে ভিডিওটি চালু হয়ে যাবে। তো আমি যেহেতু এখান থেকে স্ক্রিন রেকর্ডারে মানে রেকর্ড করছি সেহেতু আমার এই অ্যাপটি এখন কাজ করবে না। দেন আপনারা আমি এই অ্যাপটি দ্বারা কিছু ভিডিও করেছি, এখানে রেড কালার বাটনে ক্লিক করে মানে ব্যাক ক্যামেরা দিয়ে কিছু ভিডিও করেছি, সেটি ভিডিওটি আমি মানে এই ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। তো এটি দ্বারা যদি আপনারা ফোন ক্যামেরায় ভিডিও করতে চান সেটিও ভিডিও করতে পারেন। দেন সেটি করতে গেলে আপনার এক নজর দেখিয়ে দিয়ে এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরে আপনার অ্যাড আসলে অ্যাডগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখান থেকে ভিউ সেটিং লেখা আছে, দেন ভিউ সেটিংয়ের যে সেকেন্ড যে অপশনটা আছে ক্যামেরা সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করে সিম্পলি এখান থেকে ফোনটি ক্লিক করে দেবেন। ফোনটি ক্লিক করার পরে আপনারা ব্যাকে চলে যাবেন।
ব্যাকে চলে যাওয়ার পরে আপনাদের আপনারা আবার এখান থেকে সিম্পলি রেড কালার বাটনে ক্লিক করবেন। রেড কালার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা এখান থেকে মানে সেকেন্ড কাউন্ট হবে, ঠিক আছে। সেকেন্ড কাউন্ট হলেই আপনারা বুঝবেন যে এটি ভিডিও হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিও হয়ে গেলে আপনারা যদি মাঝখানের বাটনে ক্লিক করে এটি মিনিমাইজ করে দেন, মিনিমাইজ করে দিলেও আপনার ভিডিওটি মানে হতে থাকবে, ঠিক আছে। এটি একটি বড় সুবিধা, ঠিক আছে। দেন আপনার কেউ বুঝতে পারবেন যে আপনি ভিডিও করছেন, শুধু আপনি ছাড়া, ঠিক আছে। এটি কী হয়েছে, দেন আপনারা এই মানে অ্যাপটি ইনস্টল করার সাথে সাথে অ্যাপটির সাথে আরও তিনটি শর্টকাট বাটন তারা দিয়ে দেবে। একটি হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন রেড কালারের নিচে ভিডিও রেকর্ডার, তারপর আরেকটা আছে ফ্রন্ট ক্যামেরা রেকর্ডার, আরেকটা আছে ব্যাক ক্যামেরা রেকর্ডার, ঠিক আছে। এই ফ্রন্ট ক্যামেরা রেকর্ডারে আপনি যদি একটা ক্লিক করেন তাহলে এটি ক্লিক করার সাথে সাথে এটি আপনার ফোনটি ছোট্ট একটু ভাইব্রেট করবে, এখান থেকে আপনার ফ্রন্ট ক্যামেরায় ভিডিও হওয়া শুরু করে দেবে, ঠিক আছে। দেন আপনি যদি এই ভিডিওটা স্টপ করতে চান তাহলে আবার এই ফ্রন্ট ক্যামেরা রেকর্ডার এখানে আবার ক্লিক করবেন, ভিডিওটি স্টপ হয়ে যাবে। দেন আপনারা যদি এখান থেকে ব্যাক ক্যামেরা রেকর্ডারে ক্লিক করেন, ব্যাক ক্যামেরা রেকর্ডারে ক্লিক করার সাথে সাথে এই ব্যাক ক্যামেরা মানে আপনার ফোনটি একটু ভাইব্রেট হবে, দেন আপনার ব্যাক ক্যামেরার যে ভিডিও আছে সেটি করা শুরু করে দেবে। তো আপনি এখান থেকে যদি ভিডিওটি স্টপ করতে চান একইভাবে এখান থেকে ব্যাক ক্যামেরা রেকর্ডার আবার ক্লিক করে দেবেন, ক্লিক করার সাথে সাথে আপনার মানে যে ভিডিওটি আছে সেটি স্টপ হয়ে যাবে। তো এখন আমি যে ভিডিওটি করেছিলাম, ভিডিওগুলো করেছিলাম মানে এই ক্যামেরাটা দিয়ে, তাহলে সেগুলো একটু দেখে আসি। তো দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা ভিডিও, তো আমি হালকা একটু দেখাচ্ছি। অ্যান্ড এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ব্যাক ক্যামেরা দিয়ে তোলা ভিডিও, ঠিক আছে। তো এরকমভাবে আপনাদের ভিডিওটি হবে। তো বান্ধবীরা, আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি ঘুরে দেখে আসার জন্য অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন।